হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আগের পর্বে দেখিয়েছিলাম হেলিং ব্রাশ, এবং হেলিং ব্রাশের পরে দেখেছিলাম প্যাচ টুল এবং রেড আই টুল। তো আজকে যেটি দেখাবো সেটা হলো ব্রাশ টুল। তো এই ব্রাশ টুলের সম্বন্ধে আজকে ডিটেলস জানবো। তোমাদের সঙ্গে আমি রয়েছি দেবনাথ, আর তোমরা দেখছো DD16 ইনফরমেটিভ। তো চলো বন্ধুরা, আজকে ব্রাশ টুল সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। তো ফটোশপে ব্রাশ টুল আমরা যখন কিবোর্ড থেকে নিতে চাইবো, তখন আমাদের শর্টকাট কী হচ্ছে? বি। আমরা কিবোর্ড থেকে যদি বি প্রেস করি তাহলে আমরা হাতে ব্রাশ টুল পেয়ে যাই। তো দেখো বন্ধুরা, আমি হাতে একটি ব্রাশ টুল পেয়ে গেছি যেটা গোলাকার দেখাচ্ছে। তো এই ব্রাশ টুলের কাজ হলো ব্রাশিং করা, মানে রং করা। আমার প্যালেটে, কালার প্যালেট থেকে আমি একটা কালার পছন্দ করছি। তো এই কালারটা আমি পেপারের মধ্যে পেন্ট করতে পারি। তো এবার বিভিন্ন রকমের ব্রাশ হয়, ঠিক আছে? তো আমি প্রথম ব্রাশটা নিয়েছি, একটি গোলাকার ব্রাশ। প্রথম ক্লিক করতে দেখো বন্ধুরা, একটি বৃত্ত তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এই বৃত্তাকার ছাড়াও আরও অনেক রকমের ব্রাশ পাওয়া যায়। সেটা পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে অপশন বারে। দেখো, যেখানে একটা ব্রাশের ব্রাশ লেখাটি আছে, এইখানে একটি ছোট্ট অ্যারো, ড্রপ ডাউন অ্যারো রয়েছে। তো এই অ্যারোতে ক্লিক করলে আমরা বিভিন্ন রকম ব্রাশ দেখতে পাবো। তো দেখো বন্ধুরা, আমি আরেকটি ব্রাশ বেছে নিচ্ছি এখান থেকে। আগে যে ব্রাশটা ব্যবহার করেছিলাম তখন কিন্তু ছিল শুধুমাত্র গোলাকার। তো এই ব্রাশের ঘনত্ব, যখন আমি ছবি তৈরি করব তখন আমাদের ব্রাশের একটা ঘনত্ব থাকে, অর্থাৎ আমরা ছবি আঁকার সময় যেমন রঙের ঘনত্ব মেনটেন করি, ঠিক তেমনই আমরা এখানেও রঙের ঘনত্ব মাপতে পারবো। ঠিক তার জন্য দেখো বন্ধুরা, ওপরে অপশন বারে রয়েছে অপাসিটি। তো এই অপাসিটিটা 100 থাকলো। তো যখন 100 থাকবে তখন দেখবে রঙের ঘনত্ব এইরকম গাঢ় রং পড়বে, ভীষণ গাঢ়। তো আমি যদি এখানে অপাসিটি কমিয়ে দিই, দেখো বন্ধুরা রঙের ঘনত্ব অনেক কমে গেল। আমি যদি আরও কমিয়ে দিই, দেখো বন্ধুরা রঙের ঘনত্ব বারকে বার কমে যাচ্ছে। একইভাবে ফ্লোটাও ওই রকমই কাজ করে, ঘনত্ব কমিয়ে দেয়। তো আমি একটি ব্রাশটা পাল্টে নিচ্ছি এখন। তো এই ব্রাশ পাল্টা চেঞ্জ করার জন্য এখানে যেমন অ্যারোতে ক্লিক করেও পাওয়া যায়, এবং পেজের উপর রাইট ক্লিক করলেও ব্রাশ চেঞ্জের অপশনটা এসে যায়। তো আমি ব্রাশ চেঞ্জের জন্য এখান থেকে একটা ব্রাশ বেছে নিলাম, এবং ব্রাশের সাইজটাও বড় করে নিলাম। আমি অপাসিটি 100 করে দিলাম। এবার দেখো এখানে ব্রাশটা অন্যরকমের কাজ হচ্ছে। যদি ফ্লো বাড়িয়ে দিই তো দেখো বন্ধুরা গাঢ়ত্ব বেড়ে গেছে, যদি ফ্লো কমিয়ে দিই এখানেও গাঢ়ত্ব কমে গেছে। এবার যদি রঙটা পাল্টে নিতে চাই তাহলে প্যালেট থেকে গিয়ে আমি অন্য একটি রং পছন্দ করে নেব, দিয়ে প্রেস করব। রঙের ফ্লো ফ্লো কমানো আছে, যেহেতু রঙটা হালকাভাবে পড়ছে। রঙের ফ্লো যদি বাড়িয়ে দিই, এই অপশন বার থেকে ফ্লোটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে রঙের ঘনত্ব বেশি পড়বে। তো দেখো বন্ধুরা, আমি একটি ছবি ক্রিয়েট করছি রং দিয়েই, যেভাবে আমরা ছবি আঁকি সেইভাবে আমি একটি ছবি ক্রিয়েট করছি।
বন্ধুরা, এভাবে আমরা ব্রাশ দিয়ে ছবি তৈরি করতে পারি। এছাড়াও ব্রাশের আমরা আরও বিভিন্ন রকম কাজ করতে পারি, ছবি পুরনো ছবিকে রিপেয়ারিং বা ছবিকে রিটাচিং করতে গেলেও ব্রাশের কাজ অনবদ্য। ঠিক আছে, তো যেমন ধরো আমি এই ছবিটাকে যদি এখন ব্রাশ দিয়ে কাজ করতে চাই, তো এখানে ধরো এই ছবিটার এই হাতের কাছে এই কাঁধের অংশটা হয়তো ছবিটা আমার কাছে খারাপ বলে মনে হচ্ছে। তো তখন আমরা করবো কি, এখানে সিলেকশান করে নেব। সিলেকশান তৈরি করে নেওয়ার পর আমরা এখানে ব্রাশ করতে পারবো। সিলেকশানটা করে নিলাম কেন না, জাস্ট ওইটুকু জায়গার মধ্যেই কাজটা হবে। তো এর জন্য আমরা অপাসিটি 22 এবং ফ্লো 22 রাখলাম, দিয়ে এই বডি থেকেই কালার তুলে নিয়ে কালার নিয়ে আমি এখানে ওর বডিতে যে জায়গাগুলো ডার্ক রয়েছে সেই জায়গাগুলোতে ব্রাশিং করে দিই। দেখো বন্ধুরা, এর বডির এই জায়গাটা যেমন ডার্ক ছিল, এখন একটি ছবিকে দেখাচ্ছি তোমাদের। দেখো এই ছবিটার মধ্যে মুখের সাইডে যে ডার্ক অংশগুলো আছে আমি এগুলো ব্রাশিং করে কমিয়ে দেবো। এর জন্য আমার যেটা করতে হবে, সিলেকশান তৈরি করে নিতে হবে। আমি সিলেকশান তৈরি করে নিলাম, সাইড বরাবর সিলেকশান তৈরি করে নিয়েছি। এবার আমি স্কিন কালার নিয়ে এই সাইডগুলো শুধু ব্রাশিং করব। তো ব্রাশিংয়ের জন্য অবশ্যই ফ্লো অপাসিটি কমিয়ে রাখতে হবে, তা না হলে ব্রাশিংটা বোঝা যাবে, মানে ব্রাশের টোনগুলো বোঝা যাবে। যদি আমি ফ্লো অপাসিটি কমিয়ে রাখি তাহলে ব্রাশের টোনটা বোঝা যাবে না। দেখো বন্ধুরা, ব্রাশিং করে আমি সাইডের যে ডার্ক অংশগুলো ছিল সেগুলো ক্লিয়ার করে দিলাম। এটা আগে ছিল, এখন এটা হলো। যদি এই ফ্লো অপাসিটি না কমাই তাহলে কি হবে দেখো বন্ধুরা, যদি আমি ফ্লো অপাসিটি না কমাই 100 থাকে তাহলে আমি স্কিন কালার নিলাম। দেখো বন্ধুরা কী দাঁড়াচ্ছে, পুরো ছবিটাতে রং লেপা হয়ে যাচ্ছে, একদম পুরো ছবিটা পুরো ফ্ল্যাট হয়ে যাচ্ছে, বোঝা গেল। বন্ধুরা আজকে এই ব্রাশ সম্বন্ধে আলোচনা এখানেই শেষ করলাম, আরও কিছু ডিটেলস রয়েছে যেগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসব। তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা তো কমেন্ট করবেই করবে, তারা অবশ্যই কমেন্ট করো, তা না হলে আমি বুঝতে পারছি না যে কোন কোন বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছো। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও, যাতে আমার আগামী ভিডিও তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।